বিসমিল্লাহ রহমানির রহিম। একটি মাইক্রোটেক এবং একটি রিমসো কোম্পানির ব্যাটারি 200 অ্যাম্পিয়ার 1435 মডেল। মাইক্রোটেকের জেনুইন সোলার পিসিও 12 ভোল্টের, মানে এক ব্যাটারি দুইটা মডেল হয়, একটা হচ্ছে 1235 আর একটা হচ্ছে 1435। সহজ কথাই হচ্ছে মাইক্রোটেকের প্রোডাক্ট কিনবেন মানে ওয়েবসাইট আগে চেক করবেন যে সেটার অথরাইজ আছে কিনা, সাপ একটাই কথা। এবার আসি আমরা এটি কিভাবে সেটিং করব সেই বিষয়ে। আমরা বরাবরই বলেছি যে যখন আপনার ব্যাটারি কানেকশন করবেন তখন এই যে আপনার আইপিএসের পিছনে এই আউটপুটটা লাগানো থাকে এটা আগে খুলে নেবেন, এটা প্লেনলি খুলে নেবেন এবং সোলার সংযোগটাও খুলে নেবেন, বা সোলার সংযোগ কিচ্ছু আগে দেবেন না। আমি একটু আপনাদেরকে আইপিএসটা ঘুরে দেখাই। এই যে এরকম প্লেন রাখবেন, সোলার সংযোগ বা কোনো কিছু আগে দেবেন না। সর্বপ্রথম আপনারা যে সংযোগটা দেবেন সেটা হচ্ছে যে ব্যাটারি সংযোগ। তো ব্যাটারি সংযোগের এই যে নেগেটিভ টার্মিনালটা আগে লাগাবেন, এরপরে লাগাবেন হচ্ছে পজিটিভ সংযোগটা। এই যে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা স্পার্ক করলো, এই স্পার্কে ভয় পাওয়ার কিছু নাই। এটা আমার মাইক্রোটেক 1435 রান হয়ে গেল। এখন ডিসপ্লেতে অন করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ব্যাকআপ মোডে চলে গেছে, কারণ বিদ্যুৎ সংযোগটি দেয়া নাই। এখন আমি যখন বিদ্যুৎ সংযোগটা দিব তখন এটা ব্যাকআপ মোড থেকে অন্য মোডে ডাইভার্ট হয়ে যাবে। আমি একটু বিদ্যুৎ সংযোগ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটি বার্জার জ্বলে উঠছে এবং এখানে মেন অনস লেখা উঠছে। এখন এখানে একটি বিষয় আপনারা একটু লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে কখনো যদি সোলার মোডে চার্জিং হয় তাহলে কি লেখাটা আসবে। সোলার মোডে যখন চার্জিং হবে তখন সে এখানে এই যে সোলার পিসিওতে সিগন্যাল চলে আসবে, এই যে সোলার পিসিও। এখন কিন্তু সোলারটা সংযোগ করা নাই, যার কারণে সোলার মোডে এটা আসে নাই। তো আমি এখন ঠিক একটু ব্যাক সাইডে আপনাদেরকে দেখাবো যে এর ব্যাক সাইডটা কেমন এবং কি কি ফাংশন ব্যাক সাইডে থাকছে। তো দর্শক, এটা হচ্ছে সোলারের লাইন, এটা সোলারের মাইনাস এবং এটা সোলারের প্লাস। এখন কথা হচ্ছে এখানে লেখা আছে 17 ভোল্ট 600 ওয়াট ম্যাক্সিমাম সোলার দিতে পারবেন আপনারা, 600 ওয়াট পর্যন্ত। এখন আপনারা 100 থেকে 165 ওয়াটের সোলার এখানে সংযুক্ত করতে পারবেন, কোনো অবস্থাতেই 200 ওয়াটের সোলার এটার সঙ্গে সংযোগ করবেন না, এবং সেটা যেন অবশ্যই 12 ভোল্টের সোলার হয়। 200 ওয়াটের সোলার হলে কিন্তু এখানে সংযোগ পাবে না। 130 অথবা 100 অথবা 150 অথবা 165, এই চারটা মডেলের যে কোনো মডেল দিয়ে আপনারা টোটালে 600 ওয়াট পর্যন্ত সোলার এটাতে দিতে পারবেন। আর একটা জিনিস দেখা দিই যে এটা কিন্তু পিওর সাইন ওয়েভ, এটার ক্যাপাসিটি হচ্ছে 1135 VA 800 ওয়াট, অর্থাৎ আপনারা 4 থেকে 5টা সিলিং ফ্যান এবং 8 থেকে 10টি লাইট চালাইতে পারবেন। আমি পরামর্শ দিব আপনারা এটা দিয়ে যদি সোলার থেকে চার্জ করেন সেক্ষেত্রে 3টা সিলিং ফ্যান চালাবেন, 5-7টা লাইট চালাবেন, যদি সোলার থেকে ফ্রি বিদ্যুতে চালাইতে চান। আর যদি বিদ্যুৎ সংযোগ আছে বা বিদ্যুৎ থেকে প্লাস সোলার থেকে দুটার থেকেই চালাবেন, 2-in-1 যারা চিন্তা করবেন, তারা আপনারা 4টা বা 5টা ফ্যান অনায়াসেই এটাতে চালাইতে পারবেন। কারণ আমি 3টা ফ্যান বলছি সোলার থেকে এই কারণে যে সোলার তো একটা লিমিটেড জিনিস, সেটা যে চার্জটা হবে ব্যাটারির যে ব্যাকআপ টাইমটা থাকবে, কারণ সোলার থেকে এটা চার্জ হবে এইটার থেকে বিকাল 5টার পরে আপনি ব্যাকআপ পাবেন, কারণ সারাদিন তো সোলার থেকে চললো, কিন্তু 5টার পরে তো আর সোলার পাবেন না, তখন কি থেকে চলবে, অবশ্যই ব্যাকআপ মোড থেকে। তো আপনি যদি 5টা ফ্যান চালান তাহলে তো ব্যাটারিটা 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি ব্যাকআপ দিবে না, কিন্তু আপনি যদি 3টা ফ্যান চালান বা 2টা ফ্যান চালান তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। তাহলে বিকাল 5টা থেকে যদি 5 ঘন্টা ব্যাকআপ পান তাহলে কিন্তু রাত 10টা পর্যন্ত আপনি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাচ্ছেন এবং আপনার নিডস প্রয়োজন মোটামুটি আকারে ফ্ল্যাপ হয়ে যাবে। এর মধ্যে তো কারেন্ট অবশ্যই আসবে, তখন সে অটোমেটিকলি কারেন্ট থেকে নেবে। আর যাদের ওখানে বিদ্যুৎ একেবারেই নাই সেক্ষেত্রে তাদের ব্যাটারি কিন্তু একটু পরিমাণে বেশি নিতে হবে এবং সোলারের পরিমাণটা একটু বেশি নিতে হবে, বা এই মেশিনটা চেঞ্জ করে অন্য মেশিন নিতে হবে। যাই হোক, যারা সোলার থেকে ফ্রি এনার্জি হিসেবে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছেন, গ্রিন এনার্জি হিসেবেও ব্যবহার করতে চাচ্ছেন, তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা নেবেন। এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি করতেছি রাজশাহীতে। রাজশাহীতে আমাদের এক বড় ভাই এটা নিতে আসছে, আমার ভাই এখানে পাশে বসে আছে। তো আমি ভাইয়ের কাছে একটু যাচ্ছি, ভাইয়ের কাছ থেকে জানতে চাবো কেন ভাই এই প্রোডাক্টটি পছন্দ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আপনি এই প্রোডাক্টটা কেন পছন্দ করলেন। হ্যাঁ, এই প্রোডাক্টটা পছন্দ করার পিছনে মূল কারণ হলো আমরা এখন বিদ্যুৎ ঠিক মতো থাকতেছে না, আমরা সোলার দিয়ে যেন চার্জটা করতে পারি এবং আমরা বিদ্যুৎ একটু বাসার সাশ্রয় করতে পারি, এর জন্য এই মেশিনটা আমাদের চয়েস করা। আচ্ছা আচ্ছা, ভাই কোথা থেকে জন আসছেন? আমি রাজশাহী বানেশ্বর থেকে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম?
আরাফাত হোসেন। আচ্ছা আরাফাত ভাই কিন্তু এই প্রোডাক্টটা নিছে, ভাই কত টাকা দিয়ে নিছেন সেটা একটু বলে দেন। হ্যাঁ আমি টোটাল রিমসো ব্যাটারি এবং মেশিন সহ 40,500। আচ্ছা ধন্যবাদ আমাদের আরাফাত ভাই, এই প্রোডাক্টটা কিন্তু 40,500 টাকা দিয়ে নিছে। এটা হচ্ছে মার্চের আজকে 1 তারিখ, তো আজ থেকে প্রোডাক্টের দাম বাড়ার কথা বা বেড়েও অলরেডি গেছে। আমরা তারপরেও ভাইকে যথেষ্ট ডিসকাউন্টে প্রোডাক্টটা দিলাম, তবে এটা কিন্তু আরও 1,000 টাকা বেশি দেয়, অর্থাৎ 42,500 টাকা পড়বে সোলার বাদে। যারা সোলার নিতে চান এটার সঙ্গে 600 ওয়াট সোলার লাগবে, 600 ওয়াট সোলার যদি এ গ্রেড নেন তাহলে 55 টাকা ওয়াট, 55 × 600 আপনার সোলারের পারপাসে আরও 33,000 টাকা খরচ হবে, সঙ্গে এই মেশিন প্লাস ব্যাটারি হচ্ছে 42,500 টাকা। তাহলে টোটাল মিলে কিন্তু 75,500 টাকা কস্টিং আসবে। এরপরও আরও কিছু কস্টিং আছে, যেমন টেকনিশিয়ান খরচ, কিছু কেবলস লাগবে সোলার থেকে ব্যাটারি পর্যন্ত কেবলসের খরচ, আনুষাঙ্গিক দিয়ে প্রায় 80,000 টাকা কস্টিং আসবে আপনার বাড়িতে পুরো সেট আপ কমপ্লিট করা পর্যন্ত, যারা সোলারে চালাইতে চান। তো বড় ভাই আপাতত সোলার লাগাবে না, আপাতত কারেন্ট থেকেই চালাইতে চাচ্ছেন তাই না, এরপরে বড় ভাই সোলার লাগাবে। তো আশা করছি বড় ভাই আমাদের সেবায় সন্তুষ্ট হলে পরবর্তী প্রোডাক্টগুলো ভাই আমাদের কাছ থেকে নেবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।